দেখো এই ফরাসি বিপ্লব শুরুর আগে আমি একটু কথা বললাম যে তৎকালীন ফরাসি রাজ ছিল 1600 এবং 1790 ছিল 5ই মে। তিনি ছিলেন বুরবো রাজবংশের রাজা, বুরবো রাজবংশের রাজা। এই বুরবো রাজতন্ত্র ছিল দৈব সত্য, সত্যে বিশ্বাসী এবং সই রাজা। এখন দৈব সত্যে মানে দেবতা অধিক আশীর্বাদ পুষ্ট বা দেবতা দ্বারা নির্ধারিত রাজা, এবং তারা স্বৈরাচারী, নিজেরা যেটা ভাবেন সেইভাবেই শাসন পরিচালনা করে। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা উপর নির্ভরশীল ছিল, ঈশ্বর প্রদত্ত ক্ষমতার উপর নির্ভর করে চতুর্দশ দুই 1643 থেকে 1751 খ্রিস্টাব্দে ফরাসি রাজতন্ত্রকে সর্বময় ক্ষমতার আধারে পরিণত করে। তাহলে 1600 এর পূর্বে চতুর্দশ দুই তিনি রাজতন্ত্রকে ক্ষমতার আধারে পরিণত করেন, এবং রাজার ক্ষমতা বোঝাবার জন্য তিনি একদম মন্তব্য করেন, হোয়াট ইজ দ্য স্টেট, হোয়াট ইজ দ্য স্টেট। তিনি উত্তর বলছেন, অ্যান্সার বলছেন, আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তাহলে এটা উক্তি বিখ্যাত, রাষ্ট্র কি? আমি রাষ্ট্র। এই উক্তিটি প্রবর্তকে না ফরাসিরা? চতুর্দশ লুই। এবং রাজা আহ্বান না করলে স্টেট জেনারেলের অধিবেশন, ফরাসি যে সমাজ ব্যবস্থা আইনসভা ছিল, স্টেট জেনারেল জাতীয় সভা, তিনি আহ্বান না করলে সেই সভা বসত না। তার দৃষ্টিতে রাজা এবং রাষ্ট্রের সত্তা ছিল অভিন্ন। এই চতুর্দশ লুই তিনি মনে করতেন রাজা এবং রাষ্ট্র ছিল অভিন্ন অভিন্ন। তিনি বলতেন ঈশ্বর যেমন অভ্রান্ত, তিনি বলতেন ঈশ্বর যেমন অভ্রান্ত, ঈশ্বর যা বলেন সেটাই বাণী, সেটাই নিয়ম, তেমনি ঈশ্বর যেমন অভ্রান্ত, তিনি কখনো ভুল হন না ঈশ্বর, তেমনি ফরাসি রাজাও তেমনি অভ্রান্ত। অর্থাৎ ঈশ্বর ফরাসি রাজকে নির্দিষ্ট করেছেন, অর্থাৎ ঈশ্বরেরই অংশ ফরাসি রাজ, এটা তিনি বোঝাতে চাইতেন, তার ভূমিকা, তার গর্ববোধ, এটা তাকে বিশেষভাবে উল্লেখ করেছে। এটিকে ইতিহাসে তারা বলতো অভ্রান্ত কর্তৃত্ববাদ, এটিকে ইতিহাসে বলা হতো অভ্রান্ত কর্তৃত্ববাদ। এবং এটির প্রতিষ্ঠাতা হলেন চতুর্দশ লুই। রাজতন্ত্রের দম্ভ এবং গরিমা, রাজতন্ত্রের দম্ভ ও গরিমা তুলে ধরার জন্য, তুলে ধরার জন্য তিনি প্যারিসের পরিবর্তে তার পার্শ্ববর্তী ভার্সাই নগরীতে একটি সুসজ্জিত সুমণ্ডিত রাজপ্রাসাদ গড়ে তোলেন, যেটি ইতিহাস খ্যাত ভার্সাই রাজপ্রাসাদ নামে পরিচিত। এবং শুধু তাই নয়, এবং বিখ্যাত তার আশ্রিত একটি প্রাদেশিক শাসনকর্তার দল তিনি গড়ে তোলেন, যাদেরকে ইতিহাসে বলা হতো ইন্টেন্ডেন্ট, ইন্টেন্ডেন্ট। এই ইন্টেন্ডেন্ট এক সুদক্ষ এবং বিশ্বস্ত আমলার সাহায্যে প্রদেশগুলি তিনি শাসন করতেন। তাহলে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজে প্রাদেশিক শাসনকর্তা কারা ছিলেন? ইন্টেন্ডেন্ট, এরা ছিল বিশ্বস্ত আমলা এবং তার সাথে তার সুদক্ষ কর্মচারী। ঐতিহাসিক প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ তার বিখ্যাত গ্রন্থ এ হিস্ট্রি, এ হিস্ট্রি, এ হিস্ট্রি, হিস্ট্রি, এ হিস্ট্রি অফ মডার্ন, এ হিস্ট্রি অফ মডার্ন, এমওডি কি আছে না, এমওডি ই আর এম আর এম, এ হিস্ট্রি অফ মডার্ন কি না ফ্রান্স, ফ্রান্স, এ আর এম সি, এই ঐতিহাসিক প্রমাণ, ঐতিহাসিক নাম হচ্ছে কি লিখে দিচ্ছি আমি, প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ।
ঐতিহাসিক প্রমাণ কয়কা গয়াকা আমাদের বোঝা সুবিধা করে পড়ে প্রমাণ ঐতিহাসিক প্রমাণ তার বিখ্যাত গ্রন্থ আমি বললাম এ হিস্ট্রি অফ মডার্ন ফ্রান্স গ্রন্থে এই ইন্টেন্ডের সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি বলতেন এই গ্রন্থে তিনি বলেছেন রাজ আমলাতন্ত্রে চোখ দিয়ে তিনি সারা রাজ্যের ছবি দেখতেন আমলাতন্ত্রের চোখ দিয়ে তিনি সারা রাজ্যের ছবি দেখতেন দেখবেন রাজারা চোখে দেখেন কানে দেখেন যেটা কানে শুনে সেটাকেই তারা নীতি নির্ধারক হিসাবে নিয়ন্ত্রণ করে সেটাকেই তারা প্রয়োগ করে এবং এই আমলাদের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিজাত শ্রেণীর প্রশাসনিক ক্ষমতা পালক খসানো শুরু হয়েছিল ক্ষুদ্র অভিজাতরা মনে করতে থাকে মনে মনে তারা তৈরি হতে থাকে এবং চতুর্থ অশ্বমেধের পর তার পুত্র যিনি ইতিহাসে প্রজাপতি রাজা নামে পরিচিত পঞ্চদশ লুই তিনি সিংহাসনে বসেন তার সময়কাল হচ্ছে 1723 থেকে 1774 সার্বিকভাবে তার সময় সবচেয়ে ক্ষতিকর অবস্থায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্রান্স পরিণত হয়েছিল এবং তিনি এই সার্বিক বিপন্ন করে সংকট থেকে দেশকে ও জাতিকে রক্ষা করার ক্ষেত্রে তিনি কোনো উদ্যোগ নেননি কিন্তু বাস্তবে তিনি নিজেকে দৈব সত্তাধিকারী স্বৈরাচারী বলে গণ্য করতেন কিন্তু সেটাও ছিল তার কাছে ক্ষমতাহীন কিন্তু বাস্তবে রাজতন্ত্রের ক্ষমতাকে সীমিত করে রেখেছিল তিনটি সম্পদশালী সংস্থা তিনটি ক্ষমতাশালী সংস্থা যে আমরা বলছি ফ্রান্সের রাজা অভ্রান্ত ফ্রান্সের রাজা ঈশ্বরের দ্বারা সৃষ্ট এই সমস্তগুলো কিন্তু ছিল না এবং সেটা তিনটে সংস্থা দ্বারা পরিচালিত ছিল একটি হচ্ছে সম্পদশালী চার্চ দু নম্বর হচ্ছে পার্লামেন্ট তিন নম্বর হচ্ছে সীমান্তবর্তী প্রদেশ তাহলে এই তিনটে সংস্থা দ্বারা ফরাসি রাজারা পরিচালিত হতো তারা যা অভ্রান্ত একটা হচ্ছে সম্পদশালী চার্চ দু নম্বর হলো পার্লামেন্ট তিন নম্বর হলো সীমান্তবর্তী প্রদেশ সমূহ এই তিনটে সংস্থা রাজার আইন অমান্য পর্যন্ত তারা নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা রাজাদের মানত না কার্যকর হতে দিত না অর্থাৎ তাহলে রাজার ঈশ্বর রাজার কর্তৃত্ব কাদের হাতে ছিল না এই তিনটে সংস্থার হাতে এবং ফ্রান্সের রাজারা ঐশ্বরিক যে ক্ষমতা দাবি করত বাস্তবিকই ছিল তা ওই তিনটে সংস্থার এই রকম একটা রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ফরাসি বিপ্লব সংগঠিত হচ্ছে সেটি আমরা আগামী দিনে জানব বুঝব কারণ এখানে একটা উক্তি আছে ঐতিহাসিক স্মিথের রাজনৈতিক ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এটা আমরা আগামী দিনে জানব আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা ভালো থেকো ভালো করে পড়াশোনা কর টেক্সট বইটা কুটি কুটি পড়ো প্রত্যেককে বলছি টেক্সট বইটা কুটি কুটি যে বইটি স্কুল থেকে নির্ধারিত হয়েছে টেক্সট বইটি ভালো করে পড়ো তার সাথে একটি ইতিহাসের খাতা করো আমি যে পড়ানোর সময় দুটো তিনবার যে সব কোশ্চেনগুলো বলছি সেগুলো খাতাতে লেখো কারণ এই মহামারী অবস্থায় তোমাকে নিজেকে সজাগ থাকতে হবে নিজেকে জ্ঞান আহরণ করতে দেখতেই পাচ্ছ আমাদের স্কুলে পরীক্ষা পড়ানো সব সিস্টেমেটিক চলছে কোনোটাই বন্ধ নেই অতএব তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে তোমাকেই লিখতে হবে আমরা শুধুমাত্র সাহায্য করতে পারি এই জন্য ছেলেদের উদ্দেশ্যে বলছি তোমরা ভালো করে প্রত্যেকটা পয়েন্ট খাতায় এবং বড় কোশ্চেনগুলি খাতায় লেখো পয়েন্ট করে 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 সুন্দর করে লেখো এবং আমরা কত সুন্দর বলার চেষ্টা করছি তোমরাও সেভাবে প্রস্তুত হও বুঝলে আজ এই পর্যন্ত থাক টেক্সট বইটা পড়ো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা